চার্বাক দর্শন। ভারতবর্ষে চার্বাক দার্শনিকরাই একমাত্র জড়বাদী দার্শনিক। ভারতীয় জড়বাদের প্রচলিত নাম হলো চার্বাক দর্শন। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা সম্পর্কে মতভেদ রয়েছে। অধিকাংশ পণ্ডিত বৃহস্পতিকে চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা বলে গণ্য করেন। অন্য একটি মতে বৃহস্পতির শিষ্য চার্বাককে প্রতিষ্ঠাতা বলা হয়েছে। চার্বাক কথাটির অর্থ কি? চার্বাক কথাটি এসেছে চারু সমান সমান সুন্দর এবং বাক সমান সমান কথা এই থেকে, অর্থাৎ সুন্দর কথা থেকে চার্বাক কথাটি এসেছে। ডক্টর সুরেন্দ্রনাথ দাশগুপ্ত অবশ্য একটি ভিন্ন অর্থ করেছেন। তিনি বলেন, যারা চর্ব অর্থাৎ ভোজনপ্রিয় বা ভোগবিলাসী ছিলেন এবং নৈতিক দায়িত্ব গ্রহণ করতেন না তাদেরকেই চার্বাক বলা হতো। আবার অনেকে বলেন যে চারু বৃহস্পতির অপর নাম, এই জন্য এই দর্শনের নাম চার্বাক দর্শন হয়েছে। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? এই প্রশ্নটি পরীক্ষায় প্রায়শই এসে থাকে। এক্ষেত্রে লোক শব্দটির অর্থ জগৎ, অর্থাৎ যাদের চিন্তা এই প্রত্যক্ষগোচর জগতেই সীমাবদ্ধ, যারা পরলোক, ঈশ্বর, আত্মার অমরত্ব প্রভৃতি মানতেন না তাদেরকেই লোকায়ত দার্শনিক বলা হয় এবং তাদের দার্শনিক আলোচনা বা মতবাদকেই বলা হয় লোকায়ত দর্শন। সুতরাং আমরা জানলাম চার্বাক কথাটির অর্থ, চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা সম্পর্কে যে বিভিন্ন মতভেদ রয়েছে এবং চার্বাক দর্শনকে কেন লোকায়ত দর্শন বলা হয় এগুলো। চার্বাক জ্ঞানতত্ত্ব, অর্থাৎ জ্ঞান সম্পর্কে জ্ঞানতত্ত্ব, চার্বাকদের জ্ঞানতত্ত্ব বলতে আমরা কী বুঝি? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলে, এ কথা আমরা আগে জেনেছি। আর এই যথার্থ জ্ঞান লাভের যে পদ্ধতি বা উপায় তাকে প্রমাণ বলা হয়। এবার চার্বাকরা কী বলছেন? তারা বলছেন এই যথার্থ জ্ঞান একমাত্র ইন্দ্রিয় প্রত্যক্ষের দ্বারাই লাভ করা যায়, অর্থাৎ যথার্থ জ্ঞান বা প্রমাকে ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমেই লাভ করা যায়। এই জন্য চার্বাকগণ বলেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এই যে চার্বাকরা বলেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, প্রশ্ন হলো কেন তারা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলেন? আর তারা অনুমান ও শব্দ প্রমাণকে খণ্ডন করেন কেন করেন? এই প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলেন, এর পিছনে তাদের যুক্তি হলো একমাত্র প্রত্যক্ষের সাহায্যে আমরা যথার্থ আর নিঃসন্দিগ্ধ জ্ঞান লাভ করতে পারি। এক্ষেত্রে প্রত্যক্ষ বলতে চার্বাকরা ইন্দ্রিয় প্রত্যক্ষকেই বুঝে থাকেন। ইন্দ্রিয়ই প্রত্যক্ষ এবং প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। আমরা আমাদের চক্ষু, কর্ণ প্রভৃতি ইন্দ্রিয় দিয়ে যা জানি তাতে আমরা কোনো রকম সংশয় পোষণ করি না বলে এই জ্ঞান নিঃসন্দিগ্ধ ও যথার্থ। চার্বাক মতে প্রত্যক্ষ হলো সকল জ্ঞানের মূল প্রমাণ। অনুমান, শব্দ, উপমান প্রভৃতি অন্যান্য যে জ্ঞানলাভের উপায় বা প্রমাণ রয়েছে তা এই প্রত্যক্ষকে ভিত্তি করেই গড়ে উঠেছে। তাই প্রত্যক্ষই হলো শ্রেষ্ঠ মূল প্রমাণ বলে চার্বাকরা স্বীকার করেন। কাজে প্রত্যক্ষই একমাত্র নির্ভরযোগ্য প্রমাণ। এরকম বিভিন্ন যুক্তি তারা প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এর পিছনে দিয়ে থাকেন। অনুমান আর শব্দ প্রমাণ খণ্ডন করেন কেন? চার্বাকরা বলেন অনুমানের সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করা যায় না, কেননা যথার্থ জ্ঞান হবে সুনিশ্চিত ও নিঃসন্দিগ্ধ, কিন্তু অনুমানলব্ধ জ্ঞান সম্ভাব্য, তা সন্দেহমুক্ত নয়। চার্বাকরা বলেন শাব্দিক জ্ঞানও যথার্থ নয়, কেননা শাব্দিক জ্ঞান অনুমান নির্ভর। চার্বাক জড়বাদ, চার্বাকদের জড়বাদী বলা হয়ে থাকে। চার্বাক এই জড় সম্পর্কে তাদের কী মতবাদ? ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলোর মধ্যে একমাত্র চার্বাক দার্শনিকদের মতবাদকেই জড়বাদ বলা হয়, কারণ চার্বাক দার্শনিকগণ জড়কেই একমাত্র চরম আর পরম তত্ত্ব হিসাবে স্বীকার করেন। তাদের মতে একমাত্র জড়বস্তুর অস্তিত্ব আছে, অতীন্দ্রিয় সত্তার কোনো অস্তিত্ব নেই। চার্বাক স্বীকৃত চারটি ভূত বা ভূত চতুষ্টয় বাদ বলতে কী বুঝি? চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ এবং মরুদ
এই চারটি জড় উপাদান বা মহাভূত, এই ক্ষিতি, অপ, তেজ আর মরুদ, এদেরকে মহাভূত বলা হয়েছে। এই চারটি জড় উপাদান বা এই চারটি মহাভূত নিজেদের স্বভাববশত পরস্পরের সঙ্গে মিলিত হয়ে এই জগৎ আর এই জগতের যাবতীয় বস্তু সৃষ্টি করেছে। চার্বাকদের এই মতবাদই ভারতীয় দর্শনে ভূত চতুষ্টয়বাদ নামে পরিচিত। চার্বাকরা বোমের অস্তিত্ব স্বীকার করেন না, কারণ প্রত্যক্ষের বিষয় বোম নয় বলে। বোম বলতে এখানে আকাশকে বোঝানো হয়েছে। ক্ষিতি মানে পৃথিবী, অপ হচ্ছে জল, তেজ হচ্ছে আগুন, মরুদ হচ্ছে বায়ু আর বোম হচ্ছে আকাশ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, এদের প্রত্যক্ষ সম্ভব। এই চারটি মহাভূত নিজেদের স্বভাববশত পরস্পরের সঙ্গে মিলিত হয়ে এই জগৎ আর জগতের যাবতীয় বস্তু সৃষ্টি করেছে। কিন্তু চার্বাকরা কেন বোমের অস্তিত্ব স্বীকার করেনি এ কথা বললে বলতে হবে, কেননা বোম বা আকাশ প্রত্যক্ষের বিষয় নয়। তাই চার্বাকরা বোমের অস্তিত্ব স্বীকার করেনি। বানানটা ভালো করে দেখবে, বয় জফলা ওকার ম, বোম।